দর্শকমণ্ডলী, একাত্তরের মানবতা বিরোধী অপরাধী দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায়ের পর থেকে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে সেটি বারবার গণমাধ্যমে আসছে, আলোচনা হচ্ছে। রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস হচ্ছে, বিদ্যুৎ কেন্দ্র, রেল স্টেশন, পুলিশ ফাঁড়ি, সাধারণ মানুষের ঘর বাড়ি, দোকানপাট, এই সমস্ত কিছুতে জামাত শিবিরের হামলা, নৈরাজ্য, সংঘর্ষ। তার সাথে সাথে এই সংঘর্ষ এড়ানোর জন্য সরকারের যে পদক্ষেপ, এই সমস্ত কিছু নিয়ে গণমাধ্যমে বহুদিন ধরেই, আপনারা দেখছেন বেশ কিছুদিন ধরেই খবর আসছে, বিশ্লেষণ আসছে, বিভিন্ন তর্ক বিতর্ক উত্থাপিত হচ্ছে। এবং এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে হিন্দু বৌদ্ধ সম্প্রদায়ের উপাসনালয়ে হামলা চলছে, তাদের বসতিতে হামলা চলছে, এই ধরনের ঘটনাগুলো ঘটছে। এবং এই যে নৈরাজ্যকর পরিস্থিতি, এই নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হবে বলে জামায়াতে ইসলাম কিন্তু অনেক আগেই ঘোষণা দিয়েছিল। তারা বলেছিল যে তারা গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করবে যদি সত্যিকার অর্থে এই ধরনের বিচারটি চালিয়ে যাওয়া হয়। তো মোটামুটি এগুলোই হচ্ছে আমাদের আজকের একাত্তর মঞ্চের আলোচনার বিষয়। কিন্তু তার সাথে সাথে আরও কিছু বিষয় রয়েছে, রাজনৈতিক প্রক্রিয়ার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার কতটা প্রস্তুত, এবং তার সঙ্গে সঙ্গে প্রধান বিরোধী দল বিএনপি তারা কতটা দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে, এ সমস্ত কিছু নিয়ে আমরা আজকে কথা বলবো একাত্তর মঞ্চে। এবং আমাদের সাথে আজকে যারা অতিথি হিসেবে রয়েছেন তাদের মধ্যে রয়েছেন সৈয়দ আবুল মকসুদ, লেখক এবং কলামিস্ট, এবং আরও আছেন নুহুল আলম লেনিন, সভাপতি মণ্ডলীর সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ। আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হবেন মীর নাসিরুদ্দিন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই একাত্তর মঞ্চে। তবে একটি কথা একটু জানিয়ে রেখে তারপর একাত্তর সংবাদ সংযোগে শিরোনামে যাই, সেটি হলো যে আপনারা এই আলোচনায় অবশ্যই অংশ নিতে পারেন, আমরা চাই আপনারা আলোচনায় অংশ নিন। এবং তার জন্য তো SMS বা টেলিফোন করার জন্য নাম্বারটি দেখতেই পাচ্ছেন পর্দায়, স্কাইপে, টুইটারে, ফেসবুক তো আছেই। চলুন দেখা যাক যে আজকের সংবাদ শিরোনামে, সংবাদ সংযোগের যে শিরোনাম ছিল সেগুলো কী কী। বিএনপির ঢিলেঢালা হরতাল, বিচ্ছিন্ন ভাঙচুর ও বিস্ফোরণ, সহিংসতা নিয়ে পুলিশের হুঁশিয়ারি। আমরা চাই না যে এই ধরনের অপতৎপরতা, পৈশাচিক কর্মকাণ্ড ঢাকাতে পুনরাবৃত্তি ঘটুক। হরতালে মানুষের সমর্থন নয়, নেই জামায়াতের তাণ্ডবের দায়, বিএনপিরই দাবি আওয়ামী লীগের। সাধারণ মানুষ আজকে রাজপথে নেমে এটাই প্রমাণ করেছে যে তারা বিরোধী দলের এই সমস্ত কর্মসূচিকে প্রত্যাখ্যান করেছে। যাত্রাবাড়িতে জাগরণের সমাবেশে মানুষের ঢল, জামাতের সঙ্গ ছাড়তে বিএনপির প্রতি আহ্বান। বিশ্বজিৎ হত্যা, 21 জন অভিযুক্ত, আলেম হত্যা পরিকল্পনার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল। আমরা যেমনটি বলছিলাম যে আজকে আমাদের বিষয় ছিল সাঈদীর রায় পরবর্তী উদ্ভূত পরিস্থিতি এবং যুদ্ধাপরের অপরাধের বিচার ও রাজনীতি, এই সমস্ত কিছু। সৈয়দ আবুল মকসুদ, একটি বিষয় সেটি হলো যে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, তিনি বলেছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, দেশের পরিস্থিতি স্বাভাবিক আছে। আপনি কতটা একমত? ধন্যবাদ মিথিলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকাই তো উচিত এবং নিয়ন্ত্রণে রাখাটাই সরকারের কর্তব্য। কিন্তু আমরা লক্ষ্য করেছি গত তিন দিন, যে প্রথম হরতালের দিন যে সহিংসতায় যে জীবনহানি হয়েছে, সেই সময় প্রশাসনের ব্যর্থতা, এটাকে খুব বড় ব্যর্থতাই বলবো আমি, বাংলাদেশের ইতিহাসে এত বড় ব্যর্থতা আর কখনো, সেটা 72 সন থেকে এই পর্যন্ত। কারণ সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর মানুষ যদি প্রস্তুত থাকত, তারা যদি বিষয়টি নিয়ে মনে করতেন যে এই যে সহিংসতা, জামাত শিবিরের লোকরা এই যুদ্ধ অপরাধীদের বিচার শুরু হওয়ার পর থেকে তারা বিক্ষিপ্তভাবে করছে, অনবরত বিভিন্ন জায়গায় করছে, এবং রায় ঘোষণার পরে তাদের যে যুদ্ধংদেহী একটা চেহারা দেখা গেল, সেই চেহারার প্রেক্ষিতে যে ধরনের প্রস্তুতি থাকা উচিত ছিল পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, সেই প্রস্তুতিটি আমরা সেইভাবে দেখিনি। এবং সেই একই সঙ্গে সরকারি দল, যে সরকারি দলেরও যারা স্থানীয় নেতা, ঢাকার বাইরেও যে এই ধরনের সহিংসতা হতে পারে সেই বিষয়টিও যারা আমাদের পার্লামেন্টের মেম্বার এবং জেলা এবং উপজেলার যারা নেতা মহাজোটের, তাদেরও এই ব্যাপারে, শুধু আওয়ামী লীগ বলবো না আমি, আওয়ামী লীগের সঙ্গে অন্যান্য যে দলগুলি আছে,
এমনকি সরকারের এক সঙ্গে ওই জোটের যেমন জাতীয় পার্টি যেমন আছে তাদেরও উচিত ছিল যে আরও একটা মানে প্রিভেন্টিভ একটা ব্যবস্থা রাখা। সেই জিনিসটা না থাকার জন্যেই এত জীবনহানি ঘটেছে, এত জীবনহানি বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি এবং এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এ নিয়ে আলোচনা করতে পারি আমরা, কিন্তু এ নিয়ে যে একটা বিচার বিশ্লেষণ পর্যালোচনা এবং এটা কেন হলো, আমি যে প্রশ্নটি দিয়ে শুরু করেছিলাম তার মানে আপনি কি মনে করছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই? পরিস্থিতি নিয়ে আজকে তো দেখলাম তো পরিস্থিতি নিয়ন্ত্রণেই আছে, আজকে তো দেখলাম তো আজকে তো কোনো অন্তত পক্ষে প্রথম দুদিন পরিস্থিতি না, প্রথম দুদিন না সেটি তো না করছে, আজকে তো পরিস্থিতি কমপ্লিট, আজকে তো কোনো ই হয়নি। তো এই এই রকমের অবস্থা থাকলেই বা ভালো হতো। আর একটা জিনিস হলো যে লেনিন ভাই আছেন এখানে, ব্যাপার হলো যে এই হরতাল প্রতিরোধের জন্য যে আপনাদের যে একটা মানে যতটা তোড়জোড় দেখা যায় আর কি আপনাদের নেতাদের, এইটা কিন্তু আপনাদের কর্মীরা যারা এই যে হিন্দুদের বাড়িঘরে যে ই হয়েছে সে ব্যাপারে হয়তো আমরা পরে আমরা আলাপ করব। এই জিনিসগুলির থেকে রক্ষা পাওয়ার জন্য এবং মানুষকে রক্ষা করার জন্য যে উদ্যোগ থাকা উচিত ছিল সেটা আপনাদের কর্মীদের মধ্যেও নাই এবং স্থানীয় জেলা পর্যায়ে যে সমস্ত নেতা বা কর্মী আছে তাদের এই ব্যাপারে আরো 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 বেশি যদি তারা একটুখানি সতর্ক থাকতেন একটু শুনে তারা কম একটু শুনে মনে হয় যে এটা এদিক থেকে বড় ব্যর্থতা। সৈয়দ আবুল মকসুদ যে প্রশ্নটি তুলেছেন সেই প্রশ্নটি অনেকেই বলছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো প্রস্তুতি ছিল না এবং মহাজোটের শুধুমাত্র আওয়ামী লীগের যে তা নয় মহাজোটের জন্য অন্য শরিক দলগুলো রয়েছে তাদের যতটা রাজনৈতিকভাবে এটা মোকাবেলা করার কথা ছিল তারা সেটি কিছুই করেনি। ধন্যবাদ। আপনারা দেখবেন লক্ষ্য করলে যে এই যে ঘটনা গত কয়েকদিন যাবৎ জামাত শিবির ঘটিয়েছে সেগুলো কতগুলো নির্দিষ্ট পকেটে করেছে, সারা দেশেই ছড়ানো ছিটানো, কিন্তু উত্তরবঙ্গের ওইদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বেশি, আর এইদিকে সাতক্ষীরাতে একটা করেছে এবং সাতকানিয়া নোয়াখালী। হ্যাঁ, এই যে নির্দিষ্ট পকেটগুলো, যেই পকেটগুলো বেসিক্যালি ওখানে জামাতের প্রভাব হয়তো অপেক্ষাকৃত বেশি আছে, এবং আপনি আরও দেখবেন যে এইটার মধ্যে দুইটা ধরনই দেখা যায়। যে একটা হচ্ছে যে জামাত শিবিরের কর্মীরা নিজেরা যেমন এই নৃশংস বর্বরতার সাথে তারা যুক্ত হয়েছে, তাণ্ডবের সাথে যুক্ত হয়েছে, সাধারণ মানুষকেও তারা সম্পৃক্ত করেছে, কোন কোন জায়গায় সাধারণ মানুষকে পর্যন্ত তারা নানান গুজব লুটিয়ে ধর্মের উস্কানি দিয়ে এবং মানুষের ধর্মানুভূতিতে কাজে লাগিয়ে সেটা তারা করেছে, এমনকি শিশুদের বা বাড়ির বউ ঝি মেয়েদেরকেও আপনার উত্তরটা আশা করবো। যেটি সবাই বলছেন, আপনি যেটি বলছেন যে জামাত শিবিরের যেখানে আস্তানাটা খুব শক্ত বা ঘাঁটিটি শক্ত সেই পকেট গুলো তো সরকারের চেনার কথা এক, দ্বিতীয় আপনি বলছেন যে ধর্মকে উস্কে দিয়ে বা ধর্মীয় অনুভূতিকে উস্কে দিয়ে জামাত শিবির এই ধরনের কিছু অপকর্ম করেছে। আমরা তো জানি যে জামাত শিবিরের বা আমরা না বললে সরকার তো নিশ্চয়ই জানে যে জামাত শিবিরের সবচেয়ে বড় অস্ত্র কোনটি, ধর্মীয় অনুভূতিকে উস্কে দেওয়া। যদি না জেনে থাকে সেটিও কি এক ধরনের ব্যাখ্যা? না না না, আমি এটা স্বীকার করি না, কারণ হচ্ছে কোনো কোনো জায়গায় পারেনি, কতগুলো ইনসিডেন্টাল আপনার ব্যাপার আছে, কারণ সারা দেশব্যাপী তাহলে এই ঘটনাটা ঘটতো। বাংলাদেশের ওই পকেটের লোকগুলি কেবল ধর্মানুপ্রবণ, তারাই কেবল ধর্মীয় কুসংস্কার বলেন বা তা তো না, সারা দেশের মানুষই কিন্তু তারা ধর্মপ্রবণ এবং ইসলামের প্রশ্নে তাদের মধ্যে নানা রকম দুর্বলতা আছে। তাহলে সারা দেশেই ঘটতো, সারা দেশে ঘটে নেই, সেইখানে সরকার যেমন সতর্ক ছিল তেমনি আমাদের দলও, আপনি জানেন গত বৃহস্পতিবারে পার্লামেন্টের অধিবেশনের পরেই সমস্ত এমপিরা বেশিরভাগই যার যার এলাকায় গেছে, যার জন্য এটা কিন্তু সর্বত্র একটা ব্যাপক রূপ নেয়নি, নিয়েছে কয়েকটি পকেটে। এবং বগুড়া শহরে যেটা ঘটেছে সেটা আমরা নিজেরও পরে খোঁজ নিয়েছি যে গভীর রাতে সেইখানে ভোর রাতে মাইকিং করে যে ওখানে সাইদির ই দেখা গেছে, যেগুলো প্রচারিত আপনাদের এখান থেকে আরও বেশি করে বলেছে যে চাঁদের মধ্যে তার মুখ দেখা গেছে, তাকে রক্ষা করতে হবে, এই কথা বলে কিন্তু তারা সাধারণ মুসল্লি সাধারণ মানুষকে কিন্তু তারা মোবিলাইজ করতে পেরেছে, এবং ওই ওই সময়েই ধর্মানুভূতিকে কাজে লাগিয়ে দিয়ে এই তাণ্ডবটা তারা সেটা করেছে। একই ঘটনা কিন্তু তারা করে মানে করেছিল, আমরা যেটা আমাদের দলীয়
সোর্সের মাধ্যমে জেনেছি সেটা তারা চেষ্টা করেছিল বরিশাল অঞ্চলে, কিন্তু বরিশাল অঞ্চলে যেটা বগুড়াতে হয়তো আমরা আমাদের নেতারা ওইটা বুঝতে পারে নাই, কিন্তু বরিশালে এটা টের পাওয়ার সাথে সাথেই, বরিশালের ঘটনাটা রাতের বেলা ঘটেনি, দিনের বেলায় প্রচার করার পরে আমাদের কর্মীরা নেতারা যখন গিয়ে উল্টো বললো যে না এটা তো হইতে পারে না, এবং মাওলানা সাহেবেরও যারা পক্ষের লোক আছে তারা নেমেছিল, বরং উল্টা ধাওয়া দিয়েছে তাদের সেখানে। আপনি কিন্তু বলছেন যে এই পকেটগুলোতে বেশি করে সহিংসতার ঘটনা ঘটলো, তো এই পকেটগুলোতে কি কোনো আলাদা প্রতিরোধ ব্যবস্থা ছিল সরকারের? শুনেন, একটা থানাতে আপনার মনে রাখতে হবে যে বেশিরভাগ বগুড়া শহর বাদ দিলে অন্য জায়গায় সমস্ত ঘটনা ঘটেছে কিন্তু গ্রাম পর্যায়ে থানা লেভেলে, এবং একটা থানাতে সাধারণভাবে পুলিশ থাকে 20-22 জন। হ্যাঁ, 20-22 জনের পক্ষে যখন এই জিনিসটাকে ছড়িয়ে দেওয়া হয় একটা বড় এলাকা জুড়ে সেটা সম্ভব হয় না। দ্বিতীয়ত হচ্ছে যখন তারা প্রথম কি করে, পুলিশ প্রথম দিকে তারা প্রোটেক্টিভ মেজার নেয় এবং মপে তারা ছড়িয়ে দেওয়ার জন্য তাদের কাছে যে এইসব ইয়ে থাকে কাদানে গ্যাস ইত্যাদি ইত্যাদি নিক্ষেপ করে, তারপরে ফাঁকাওয়াজ করে। কিন্তু একটা পর্যায়ে আমরা দুইটা নেই, সুন্দরগঞ্জের ঘটনা আমরা শুনেছি, অন্য জায়গায় ঘটনা, যখন তাদের কাছে গোলা বারুদ শেষ তখন তারা আর কিছুই করার যখন অবস্থা ছিল না তখন কিন্তু তাদেরকে ঘেরাও দিয়ে সুন্দরগঞ্জে গিয়ে 4 জন পুলিশকে আপনি লক্ষ্য করবেন যে আগের দিন মানিকগঞ্জের যে ঘটনাটা ঘটলো তারপরে তো খুব সতর্কতা অবলম্বন করা উচিত ছিল। সেই যে পকেটগুলির কথা বললেন, আমি মিথিলার সাথে, মিথিলা 2-3 বারই পকেট পকেট বললেন আপনি, আমিও কিন্তু এটার সাথে আপনার সাথে একমত, এবং আমি লেনবের সঙ্গে আমি এটাকে দ্বিমত পোষণ করছি এইভাবে যে যদি মানিকগঞ্জের ওই ঘটনার পরে ওই দিনই সতর্কতা আরও বেশি সতর্কতা অবলম্বন করত, তাহলে কিন্তু এই পকেটগুলিতে আপনি যেটা বলেন যে ওইটুকু ঠিক যে গ্রামের দিকে হঠাৎ করে যদি কেউ কিছু করে তখন আপনি পুলিশ তো জানছে না এবং এটা প্রস্তুতি নাই, ঘোষণা নাই, হঠাৎ করে যদি ভোর রাতে কেউ কিছু করে তাহলে সেটা কিন্তু পুলিশের পক্ষে বা যে কারো পক্ষেই সেটা ঠেকানো খুবই কঠিন। কিন্তু যখনই একটা বোঝা যাচ্ছিল যে ওরা একটা মরণ কামড়ের মতন দিতে পারে এবং মানিকগঞ্জেও এতগুলি লোক আপনার ই হলো, নিহত হলো গ্রামের দিকে, কাজেই সেখানে আপনাদের দলের যারা অথবা মহাজোটের অন্যান্য তাদের তো বোঝা উচিত যে এইখানে জামাত শিবিরের কর্মী টর্মী আছে এবং এই ব্যাপারে প্রশাসনকে আমাদের সাহায্য করা উচিত যাতে কিছু না ঘটে, যেটা ও যেটা বারবার বলে যে মির নাসিরউদ্দিন নিশ্চয়ই শুনছেন আমাদের এই আলোচনা, মনে হয় যে প্রশাসনের পুলিশের দিক থেকে, এটা আমি সামগ্রিকভাবে সরকারের উপরই বর্তায়, তো প্রশাসনের দিক থেকে কিন্তু এটা একটা এক ধরনের ব্যর্থতাই বলবো। এটা শুনে নি মির নাসিরউদ্দিন নিশ্চয়ই শুনছেন আমাদের আলোচনা, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই এখন দাবুল মকসুদ এবং নুরুল আলম যেটি বললেন, আপনার কি মত? আমি দৃঢ়ভাবে বলছি বিগত 40 বছরে কোন সরকারের অধীনে এই ধরনের প্রাণহানির ঘটনা ঘটে নাই, যার জন্য চরম ব্যর্থতম অদক্ষতা এই সরকারের সেটা নতুন করে বলার কোনো দরকার নেই। আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলেছেন 67 জনকে গুলি হত্যা করা হয়েছে, এটা বলার আগে তার পদত্যাগ করা উচিত ছিল, এবং আমি বলবো এটা প্রাসঙ্গিক। যেখানে যে সরকার জনগণকে প্রোটেকশন দিতে পারে না, যে সরকার আমরা এটাকে বলছি গণহত্যা, কেন গণহত্যা বললাম, নিরস্ত্র মানুষের উপর যখন অস্ত্র ধরে গুলি করে হত্যা করে সেটাকে গণহত্যা না বলে সেটাকে আর কোনো কিছু বলার স্কোপ নেই। সরকারের চরম ব্যর্থতার কারণে আজকে বাংলাদেশে যে রক্তপাত হয়ে গেল এটা 42 বছরে কোন গণতান্ত্রিক সরকার আমলে এবং সামরিক শাসন আমলে এই ধরনের খুন, এই ধরনের হত্যা, এই ধরনের গুলি হয় নাই। আমি তজ্জন্য বলবো যে কাদের সিদ্দিকি সঠিকই বলেন, জনাব কাদের সিদ্দিকি সাহেব তিনি বলেছেন সরকারের উচিত পদত্যাগ করে অনতি বিলম্বে নির্দলীয় সংসদ নির্বাচন দিয়ে জাতিকে একটি স্বস্তির দিকে নিয়ে আসা, কারণ জাতি এখন। জনাব নাসিরউদ্দিন, আপনারা এই উদ্ভূত পরিস্থিতিতে সরকার যেভাবে বিষয়টিকে মোকাবেলা করেছেন সেটি নিয়ে আপনারা আপনাদের প্রতিক্রিয়া জানিয়েছেন, আমরা দেখেছি বেগম খালেদা জিয়া
তিনিও এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। কিন্তু একটি বিষয় যদি একটু আমাকে স্পষ্ট করেন এবং আমাদের দর্শকদেরকে একটু স্পষ্ট করেন, সেটি হচ্ছে এই পরিস্থিতির যে কারণে উদ্ভব হয়েছে জামাত শিবিরের যে সহিংসতা, সেই বিষয়ে সেই কর্মকাণ্ড নিয়ে আপনাদের কোনো প্রতিক্রিয়া এখন পর্যন্ত আমরা শুনতে পারিনি কেন? আমি বলবো জাতির উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে যে জামাত শিবিরকে বাধ্য করা হয়েছে এই ধরনের সহিংসতার পথ আপনার অনুসরণ করতে, কারণ আমি আগেও বলেছি বারবার অনেক টক শোতে বলেছি সরকারের পরিকল্পনা কি জানি না, সরকার ভার্সেস জামাত শিবিরকে সরকার এমন পর্যায়ে নিয়ে আসছে, জামাতকে এমন এক পর্যায়ে নিয়ে আসলো যে শেষ পর্যন্ত জামাতের সাথে একটা আঁতাতের ঘটনা জাতীয় অবলোকন করলো। জনাব নাসিরুদ্দিন, তার মানে আপনি কি মনে করছেন যে হিন্দুদের বসতিতে অগ্নিসংযোগ, বৌদ্ধ মন্দিরে হামলা, মন্দিরে হামলা, শহীদ মিনার ভাঙচুর, এই ঘটনাগুলো সবই আসলে জামাত শিবিরের করণীয় ছিল? না, আমি সেটা বিশ্বাস করি না। সেটা দেখেন, রামুতে বৌদ্ধদের উপর যে পৈশাচিক ঘটনা ঘটেছে এই সরকার এই পর্যন্ত তার তদন্ত রিপোর্ট বের করতে পারে না। আমরা যদি এই বিষয়টি নিয়ে কথা বলি, জামাত শিবির যে হিন্দুদের বসতিতে হামলা করছে এবং মন্দিরে হামলা করছে, সেটি কি আপনি তার মানে বলছেন যে তারা বাধ্য হয়ে করছে? না, আমি সেটার জবাব আমি দিচ্ছি। হিন্দু বৌদ্ধ যাদের ঘরের মধ্যে অগ্নিসংযোগ করছে, আমি বলবো সেটা সরকারের ছত্র ছায়ায় সরকারের কোন বাহিনী কাজগুলি করেছে জামাত শিবিরকে দায়ী করার জন্য, এবং ম্যাডাম খালেদা জিয়া তার বিরুদ্ধে কঠোর ভাষায় নিন্দা করেছে যে সংখ্যালঘুদের উপর কোন আক্রমণ চলবে না। সরকার ক্ষমতায় থাকতে কিভাবে সংখ্যালঘুদের বাড়িঘর জ্বালায়, কিভাবে রামুতে ঘটনা হয়, তার কোনো বিচার এই সরকার করে নাই। আপনি দেখবেন এই হিন্দুদের তদন্ত করে দেখেন, এই সংখ্যালঘুদের বাড়ি করে একটা কমিশন বসাতে বলেন বিচারপতি, হাইকোর্টে একজন সিনিয়র বিচারপতির নেতৃত্বে, তখন বেরিয়ে আসবে আসলে কি জামাত করেছে নাকি অন্যদিকে ডাইভার্সন করার জন্য নৈরাজ্যকর পরিস্থিতি সেখানে জামাত শিবিরকে একভাবে আপনারা সমর্থন দিয়েছেন, তারা তাদের হরতালের সাথে আপনাদের হরতাল আপনারা যুক্ত করে তিন দিনের একটি হরতাল হয়েছে এবং বিএনপি জামাত শিবিরকে কোনো নিন্দা জানায়নি তাদের সহিংসতার জন্য, সেক্ষেত্রে এক ধরনের নীরব সম্মতি তাদের প্রতি আছে, এটি বিভিন্ন মহলের অভিযোগ। সেই নীরব সম্মতির কারণে আজকে জামাত শিবির এত বেশি শক্তিশালী এবং এত বেশি হিংস্র রূপ ধারণ করেছে, এই অভিযোগগুলোকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমার বাই লেনিন সাহেব, হি হ্যাজ গট এ হাইলি চেক আট পলিটিক্যাল লাইফ এবং অত্যন্ত বিদগ্ধ রাজনীতিবিদ। উনি গণহত্যা সম্পর্কে যে বক্তব্যটারে আমি তার জবাব দেব, 1988 সনের 24শে জুন আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম এসেছিলেন এবং চট্টগ্রাম আসার পর 144 ভায়োলেশনের জন্য ওয়াহিদুল হক পুলিশ কমিশনার গুলি চালিয়ে 11 জনকে হত্যা করেছিল। আমরা ওনাকে প্রাণে রক্ষা করার জন্যে, তখন আই ওয়াজ প্র্যাকটিসিং অ্যাডভোকেট ইন চিটাগং বার, আমাদের বার লাইব্রেরির প্রেসিডেন্টের রুমে নিয়ে গিয়েছিলাম, সেখান থেকে ওনাকে আমরা টাকায় পাঠিয়ে দিই। আর সেজন্য এই 11 জন হত্যা হওয়ার জন্য কোর্ট বিল্ডিংয়ের পাদদেশে একটা শহীদ মিনার করা হয়েছে এবং আওয়ামী লীগ এটাকে গণহত্যা হিসেবে চিহ্নিত করেছে। আর যেখানে প্রায় 100+ লোককে গুলি করে পাখির মতো হত্যা করলো, এটাকে যদি ব্রাদার লেনিন আমি যদি গণহত্যা না বলি, আমি এটাকে কি বলবো? আপনি যেটা বলেন সেটি আমি বলার চেষ্টা করব। দ্বিতীয়ত আমি যেটা বলতে চাই, সংখ্যালঘুদের ব্যাপারে আমার দল অত্যন্ত স্পষ্ট ভূমিকা রেখেছে। 1991 সনে আমি চট্টগ্রামে মেয়র ছিলাম, ম্যাডাম খালেদা জিয়া অ্যাজ প্রাইম মিনিস্টার গভীর রাত আমাকে বললো চট্টগ্রামের অবস্থা ভালো না, এই অবস্থা আপনি তাড়াতাড়ি পদক্ষেপ নেন। আজকের ট্রাইব্যুনের যে প্রসিকিউটর অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, অ্যাডভোকেট সাধন দাস, এদেরকে আমি গভীর রাতে রেস্কিউ করেছি, প্রোটেক্টিং দেয়ার লাইভস অ্যান্ড প্রপার্টিস,
বিএনপি সংখ্যালঘুদের লাইফস অ্যান্ড প্রপার্টিস প্রোটেকশন দেওয়ার জন্য কমিটেড। দ্বিতীয়ত যিনি আমি বলতে চাই, জামাতের কাজে আমরা সমর্থন দিচ্ছি, এটা তো আওয়ামী লীগের একটা স্লোগান হয়ে গেছে। আমি শুধু বলবো, রাজকীয় অর্থমন্ত্রী বলেছেন হরতালের বিকল্প খুঁজতে হবে। অর্থমন্ত্রী মহোদয়, আপনি তো জাতিটাকে ডুবিয়েছেন, জাতিকে আন্তর্জাতিক দুর্নীতিবাদ দেশে পরিণত করেছেন। বিকল্প একটাই, সেটা হচ্ছে সরকারের পদত্যাগ করে নির্দলীয় সরকারের নির্বাচন। আমি আবারও বলবো, একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হোক, সংখ্যালঘুদের বাড়িতে কার আগুন দিয়েছে সেটা বেরিয়ে আসবে। আমি আরো বলবো যে আমাদের ভাই আজকে পররাষ্ট্রমন্ত্রী দীপু মানি, তিনি বলেছেন, জনাব নাসিরুদ্দিন, গণমাধ্যমের প্রত্যেকটি রিপোর্টে বলা হচ্ছে যে সংখ্যালঘু যারা এর মধ্যেই ক্ষতিগ্রস্ত, তারা বলছেন যে তাদের বাড়িতে বা তাদের বসতিতে বা মন্দিরে জামাত শিবির কর্মীরা অগ্নিসংযোগ করেছে। সেটিকে আপনি কি বলবেন? আজকের প্রত্যেকটি গণমাধ্যমে সেরকমই আছে খবরটি, টেলিভিশন এবং পত্রিকা। আমি সেখানে পরিষ্কার ভাষায় বলছি, আমার দৃঢ় বিশ্বাস জামাত যেখানে তার অস্তিত্বের জন্য তারা ফাইট করছে, সেখানে জামাত এই কাজ করেছে করেছে কি করে নাই, সেই জন্য জুডিশিয়াল কমিটি গঠন করা হোক। আমার স্পষ্ট বক্তব্য হচ্ছে, জামাতকে টার্গেট করে এই কাজটা সরকারের ছত্রছায় এমন একটি গোষ্ঠী করেছে যারা আন্দোলনটাকে অন্যদিকে দাবি নিতে চায়।